আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে ডাল রেসিপি, আর ডালটা কীভাবে খুব বেশি টেস্টি করা যায় সেটাও কিন্তু এই রেসিপিতে থাকছে। ডালটা খেতে যেমন টেস্টি হবে, এটি কিন্তু অনেকটাই খুব বেশি হেলদিও হবে। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি ডালটা তৈরি করছি। ডালটা তৈরি করার জন্য আমি একটি পাত্রে 1 কাপের মতো ডাল নিয়েছি। ডালটা ধুয়ে আমি ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি 1 কাপ মসুরের ডাল ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, ছোট করে কেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিয়েছি। প্রায় রসুনের কোয়া 4 থেকে 5টি ছোট করে টুকরো করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, আমি এখানে প্রায় 1 চা চামচ লবণ দিয়েছি। 2টো দারচিনি দিয়ে দিলাম, সাথে দিয়েছি 2টো তেজপাতা। মাঝখানে কিন্তু আমি ছেড়ে দিয়েছি, আমি ডালে কিন্তু তেলটা একসাথে কিন্তু দিয়ে দিব, আমি কিন্তু পরে কোনো বাগার দিব না, সেজন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, হালকা জিরে গুঁড়ো ব্যবহার করছি 1/4 চা চামচের মতো। আমি এখানে 4 কাপের মতো পানি দিয়েছি, পানিটি কিন্তু ডালটা সেদ্ধ হতে হতে শুকিয়ে প্রায় 3 কাপের মতো হয়ে যাবে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, সবগুলো পোকড় একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এই হাঁড়িটা কিন্তু আমি চুলার উপর মিডিয়াম আঁচে বসিয়ে দিব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডালটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমরা একটা কাঠি সাহায্যে নেড়ে দিব। যখন খানিকটা ডালটা ভেঙে যাবে, নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে, একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে এটাকে আমি ডালটাকে ভেঙে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ডাল ঘুটি নিয়ে থাকলে আপনারা ডাল ঘুটি নিয়ে ঘুটে নিতে পারেন। আমি একটা হ্যান্ড হুস্কের সাহায্যে ডালটাকে ভালো করে কিন্তু মিহি করে ভেঙে নিচ্ছি। দিয়ে দিয়েছি আস্ত 4টা কাঁচামরিচ, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। ডালটাকে আর একটু হেলদি করার জন্য আমি এখানে ব্যবহার করছি 1টা ডিম। ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে ভালো করে মিক্স করে ফেলতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি, তা না হলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। ডিমটা কিন্তু ডালের সাথে মিক্সড হয়ে যেতে হবে। দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চিমটির মতো, কারণ যেহেতু ডালটা ফুটতে শুরু করেছে এবং ডালটা গরম, ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে ফেটে নিতে হবে। ভালো করে ডালটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এটার কনসিস্টেন্সিটা কিন্তু একটু ঘন হবে, যেমন আমরা পাতলা ডাল রান্না করি কিন্তু এটা এমনটা না, অনেকটাই ঘন হবে। এরপর দিয়েছি ধনিয়া পাতা প্রায় 1 টেবিল চামচের মতো, খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে ডালের মধ্যে। ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডালের ঘনত্বটা কেমন হবে। অনেকটাই কিন্তু ঘন একটা ডাল, খুবই হেলদি এবং টেস্টি হবে ডালটা। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এই ডাল কিন্তু আপনারা চাইলে সাদা ভাত, নান, পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।